ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু প্রচণ্ড পরিমাণ কাজ করে এক একটা হাসপাতালে, ওরাই মনে হয় সবচেয়েতে বেশি কাজ করে। যত ফাইল নিয়ে দৌড়াদৌড়ি বলেন, যাই বলেন, ওদের ডিউটির কোনো সীমা পরিসীমা নাই, কারণ সবাই হলেই থাকছে, যখন তাদেরকে ডাকা হচ্ছে তখনই পাওয়া যাচ্ছে। এবং ওদের কিছু বলারও নাই যে না আমার এই প্রবলেম, ওই প্রবলেম শোনারও কেউ নাই। তো তারা যতটুক দেওয়া সম্ভব তার সর্বোচ্চটাই দিয়ে তারা কাজ করেন। এবং ইন্টার্ন চিকিৎসক আসলে কাজ না করলে হাসপাতাল কীভাবে চলবে আমি জানি না, ইন্টার্ন চিকিৎসক ছাড়া হাসপাতাল চালানো সম্ভব না। কিন্তু তারপরেও হয়তো বা কিছুটা তাদেরকে অবমূল্যায়ন করা হয়। আজকে ইন্টার্ন চিকিৎসক, সে কিন্তু কিছুদিন পরেই বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে যাবে, ঠিক আছে? এবং তার মনে যে এই যে এই কষ্টগুলি থাকছে, এটা কিন্তু সারা জীবনই প্রতিফলিত হবে, এবং এটা একটা মেন্টাল ট্রমা। তো সবাইকে মূল্যায়ন করতে হবে, যে যতটুকু কাজ করছে সেই অনুযায়ী, এবং যার শিক্ষাগত যোগ্যতা যতটুকু আছে সেই অনুযায়ী মূল্যায়ন করলে 15,000 টাকা কিন্তু আসলে একজন চিকিৎসকের কী বলবো, কোথাওই নাই। এত কম টাকায় কোনো জায়গায় ইন্টার্ন চিকিৎসক কাজ করে কি না বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ আমি জানি না। যেহেতু আমরা চেষ্টা করছি, যে আমরা খুবই আশাবাদী যে আমরা 2041 সালে আমরা একেবারে উন্নত দেশের কাতারে থাকব। উন্নত দেশের কাতারে থাকতে হলে আসলে সবার জীবনমান উন্নয়ন খুবই দরকার। ইন্টার্ন চিকিৎসকরা এখানে চিকিৎসা দিচ্ছে, পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়াশোনা করছে, তাদের মেন্টাল এবং আর্থিক আপনি যদি সচ্ছলতা না দেন তাহলে তারা কিন্তু আগ্রহী হবে না যে আমি আজকে বিসিএসের জন্য পড়ি, আমি আজকে পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়ি। তাদের ওই সচ্ছলতাটা দিতে লাগবে আসলে। আর যদি আপনি তাদেরকে উৎসাহিত না করতে পারেন যে হ্যাঁ আপনি পোস্ট গ্রাজুয়েশন করেন, আপনি সরকারি চাকরিতে আসেন, তাহলে কিন্তু আমাদের কী হচ্ছে, আমাদের এই যে যেটা আমরা বলছি যে আমাদের অপ্রতুল জনবল, আমরা ডাক্তার পাচ্ছি না, এগুলি তো প্রতিফলিত হয় কোনো না কোনো দিক দিয়ে। আমি যদি তাদেরকে খুশি রাখার চেষ্টা করি, তাদের মেন্টাল হেলথ, তাদের আর্থিক সহযোগিতা আমি দেই, তাদের থাকা খাওয়ার আমি ব্যবস্থা করি, সব রকম যদি আমি তাদেরকে সাপোর্ট দেই, ওইটা যে এই যে আমি আমার কষ্ট হচ্ছে, আমার মানে কী বলবো, আমার দেশের উপরে প্রেশার পড়ছে, আর্থিক প্রেশার হচ্ছে, কিন্তু এটা আসলে অনেক বড় আকারে আমার জনগণের কাছে এই সেবাটা অন্যভাবে এটা চলে আসবে। যে যতটুকু কাজ করছে, যার হচ্ছে যতটুকু মেধা, মেধা অনুযায়ী আপনার মূল্যায়ন হতে হবে। যদি আপনি মেধা অনুযায়ী কাউকে মূল্যায়ন করতে না পারেন, মেধা পাচার হয়ে যাবে, মেধা পাচার আপনি আটকাতে পারবেন। আপনি দেখবেন ইন্টার্নি ডাক্তাররা কী হচ্ছে, সবাই এখন ইউএসএ মেলি দিচ্ছে, সবাই ইউকে মেলি দিচ্ছে, দিয়ে বিদেশে চলে যাচ্ছে, কারণ এইখানে যেই টাকা পাচ্ছে তার চাইতে তো দ্বিগুণ ফ্যাসিলিটিসে তার চাইতে 5 গুণ টাকা পাচ্ছে। তাহলে অবশ্যই মেধা পাচার হবে। মেধা পাচার যদি রোধ করতে চান, একেবারে ইন্টার্নি লেভেল থেকে আপনার সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে।